নজরকাড়া পারফরমেন্সের পরও মূল্যায়ন পাননি দেশে। অভিমানে নাসির হোসেন তাই পাড়ি জমিয়েছেন আমেরিকায়। সেখানে তার পারফরমেন্সও চোখে পড়ার মতো। আটলান্টা ফায়ারের হয়ে টানা দুই জয়ের পর নাসিরকে অবশ্য হারের বেদনা সইতে হয়েছে। তবে সেই ম্যাচেও কেমিও ইনিংসে দলকে জেতানোর আপ্রাণ চেষ্টা করেছেন তিনি, এমনকি ছিলেন সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে করা ব্যাটার। ইউনিটি কাপের কোয়ার্টার ফাইনালে স্যাম্প আর্মির মুখোমুখি হয়েছিল আটলান্টা ফায়ার। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 203 রান সংগ্রহ করে স্যাম্প আর্মি। দলের পক্ষে জ্যাক বা স্পিনার 77 রান করে অপরাজিত থাকেন। আন্দ্রিস গুসের ব্যাট থেকে আসে 71 রান। নাসির হোসেন বল হাতে ছিলেন একটু খরুচে। 2 ওভারে 30 রানের খরচায় 1টি উইকেট শিকার করেন তিনি। অবশ্য এই ম্যাচে খরুচে ছিলেন দলের বাকি সব বোলারই। জয়ের লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আটলান্টা ফায়ার। সামি আসলাম 28 ও জাইন সাইদ 24 রান করে বিদায় নিলে একাই লড়াই করেছেন নাসির। মাত্র 11 বলে গড়া তার 20 রানের কেমিও ইনিংসের স্ট্রাইক রেট ছিল 181.82। হাঁকিয়েছেন 2টি চার আর 1টি ছক্কা। তবে দিনটা আটলান্টার পক্ষে ছিল না, আর তাই 17 ওভারে 125 রানে অল আউট হয়ে হারতে হয়েছে কোয়ার্টার ফাইনালের ম্যাচটিতে। এর আগে লিগ পর্বের 2 ম্যাচে আলো ছড়িয়েছেন নাসির। স্যাম্প আর্মির বিপক্ষেই আগের দেখায় ব্যাট হাতে 6 বলে 11 রানের কেমিও খেলার পর বল হাতে 2 ওভারে বিলি করেন মাত্র 6 রান, শিকার করেন 1টি উইকেটও। এরপর সকা ব্লু জেইসের বিপক্ষে বল হাতে আরও ক্ষুরধার ছিল নাসিরের পারফরম্যান্স। 4 ওভার বল করে খরচ করেছেন মাত্র 16 রান, শিকার করেন 2টি উইকেট। সেই ম্যাচে নাসিরকে আর ব্যাট হাতে নামতে হয়নি, তার আগেই দল জয়ের বন্দরে পৌঁছে যায়। দেশের ক্রিকেটে আপাতত ব্যস্ততা না থাকায় নাসির আমেরিকায় বিভিন্ন পর্যায়ের ক্রিকেট খেলবেন। বিপিএলের আগামী আসরের আগ পর্যন্ত তাই সেখানে থাকবেন তিনি। বিপিএল ডিপিএলে ভালো পারফর্ম করেও জাতীয় দল বা এ দলে জায়গা না পাওয়ায় অনেকটা অভিমান নিয়েই দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন তারকা এই অলরাউন্ডার। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।